কিশোরগঞ্জের ঐতিহাসিক শুলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সর্ববৃহৎ 197তম পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় এই ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বড় বাজার মসজিদের খতিব শুয়াইব বিন আব্দুল রৌফ ইমামতি করেন। এদিকে ঈদগাহ ময়দান ঘিরে গড়ে তোলা হয় 4 স্তরের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিত করতে শহর এবং আশেপাশের এলাকায় বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। এবার ঈদের জামায়াতকে কেন্দ্র করে সাদা পোশাকে 187 জন, ট্রাফিকে 49, পুরো পোশাকে 880 জন পুলিশ ফোর্স মোতায়েন করা হয়। এছাড়াও র্যাবের টিম ও বিজিবি সদস্য মোতায়েন ছিল। পুরো মাঠ পর্যবেক্ষণের জন্য বসানো হয়েছিল 6টি ওয়াচ টাওয়ার। এছাড়াও এবিপিএন এবং বিজিবি ও র্যাব মোতায়েন ছিল। পুরো মাঠ নজরদারির জন্য ড্রোন উড়ে শুলাকিয়ায়। মাঠের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছিল 13টি আর্চওয়ে। ঢাকা থেকে এসেছিলেন বোম ডিসপোজাল ইউনিট, ছিল অ্যাম্বুলেন্স সহ 3টি মেডিকেল টিম। দায়িত্ব পালন করেছে 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বড় ঈদগাহ, বড় জামাত, বেশি মুসল্লির সঙ্গে জামাত আদায় করলে দোয়া কবুল হয়, এমন আকর্ষণে সকাল থেকেই এই ঈদ জামাতের জন্য কিশোরগঞ্জ ও আশপাশের জেলাসহ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে মুসল্লিরা। এছাড়াও দূর দূরান্তের মুসল্লিদের ঈদগাহ মাঠে আসার সুবিধার্থে ঈদের দিন সকালে ময়মনসিংহ ও ভৈরব থেকে 2টি স্পেশাল ট্রেন যাতায়াত করে। الله أكبر الله أكبر الله أكبر